মোসেন মোসেন জাইদ ভাই না ওইটা প্লাস্টিক, হ্যাঁ ওইটা পরে লাগাবো। বসেন 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 আপনি বসেন, ফার্স্ট ইম্প্রেশন। হ্যাঁ ওরা ঘুমটা খোলেননি আমুখের থেকে, আপনার আশেপাশে কেউ নাই তা বলেন নতুন ভাই কিরকম ফিল? হ্যাঁ ভালো লাগতেছে ইনশাল্লাহ, আজকের মতো নাম্বার পেয়ে যাবেন তাই তো ইনশাল্লাহ। এখন আমাদের ডাটাটা কমপ্লিট হলে আমরা বিআরটিতে চলে যাব। আমার নাম্বার প্লেট পাইতে গেলে আপনার 11 দিন সময় লাগছিল নাম্বার ধরে জায়গা রাখো। এখন ব্যাংকে চলে আসছি, এখন ব্যাংকে টাকা দিতে ঢুকবো। মতে দিলেছে এখন দাঁড়ানোর জায়গা নেই যাই। করোনা সিচুয়েশন সিরিয়াল নাম্বার 29, বাইরে ওয়েট করতে হবে, সবাই বাইরে দাঁড়ায় আছে। আসলে ইচ্ছা করলেই একদিনের মধ্যে নাম্বার করা যায়, একটু নিজের দৌড়াদৌড়ি করতে হয়। শোরুমের কাগজটা 33 নম্বর আপনার কী কী লাগবে সেটা আমি দেখ বলে দিই। এক হলো আপনার ফোন নাম্বার, আপনার নাম, 33 নম্বর, ইঞ্জিন নাম্বার, সিসি এবং বাইকের ওয়েট, এই কয়টা হলে আপনি টাকা জমা দিতে পারবেন। বাকিটা ব্যাংকে টাকা জমা দেবো, এরপরে শোরুম থেকে বাইকটা ডেলিভারি নেবো। অবশ্যই আমি বাইকের টাকাটা শোরুমে জমা দিয়ে সব কাগজপত্র করতে বলে আসছি, এখন শুধু বাইকের টাকাটা জমা দিয়ে আবার শোরুমে যাব। দুই ঘন্টা পর ঢুকলাম, তারপরে ভালো আমার সামনে এখন দুজন আছে, লাস্ট লিক কমপ্লিট করলাম। যা হোক, 2 ঘন্টা পর ব্যাংকের কাজ শেষ, এখন শোরুম থেকে বাইকটা ডেলিভারি নিয়ে মিরপুর বিআরটিতে যাব। মনে হয় আজকের মধ্যে নাম্বারটা পেয়ে যাব। ঠিক আছে, শোরুমে যে বাকি কথা। রুম চলে আসছি, এখন বাকি কাজটা ডেলিভারি নেব, আমার কাজগুলো কমপ্লিট করব। সব শোরুমের সব পেপার ওকে, এখন আমরা তাহলে মিরপুর যেতে পারি তাই তো, মিরপুর বিআরটিতে সব কিছু ওকে তাই তো। তাহলে আপনার গাড়িতে আপনি ওঠেন, আমি আপনার পাখাও ড্রাইভার। ওঠেন ওঠেন ওঠেন, তাড়াতাড়ি ওঠেন, মাইন্ড।